পাগলা যখন গুনার জন্য কান্দে, ওই আল্লাহর বন্দাটা গুনার জন্য কান্না করতে করতে এমন জোরে জোরে আমার আল্লাহ এবং রাসূলকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে বন্ধুরে, আবার ওই পাগলার সামনে সাদা পোশাকওয়ালা আমার নূরের নবী হাজির হইয়া গেছে। পাগলারে আমার নবী ডাক দিয়া কয়, পাগলা এতবার কেন ডাকো? আমি না বলছি আল্লাহর রাস্তায় দান করলে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। পাগলা কয়, নবী গো আমি তো দান কইরা দিছি। আমার নবী কয়, সামান্য পরিমাণ দান করছো, আল্লাহ সন্তুষ্ট হয় নাই, এই জন্য আমি মদিনার কামলিওয়ালা দয়াল নবী তোমার সামনে আবার এসে বলে দিচ্ছি, তোমার সম্পূর্ণ সম্পত্তি আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করে দাও। পাগলাটা পরের দিন সকালবেলা আর দেরি করলেন না, যত টাকা ছিল পয়সা ছিল সকল টাকা পয়সা দিয়া পাগলার যেই সীমানা ছিল পুরাটা সীমানার মধ্যে একটা কোরআন শিক্ষা কেন্দ্র খুলছে। ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে সূরাতুল বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও দুনিয়ার মানুষ, যারা আল্লাহর রাস্তার মধ্যে ইন্তেকাল করে, আল্লাহর রাস্তার মধ্যে মৃত্যুবরণ করে, আল্লাহর রাস্তায় চলে যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না। আল্লাহর কাছে জানতে চাওয়া হয়, আল্লাহ কেন তাদেরকে মৃত বলবো না? আল্লাহ তাদেরকে আমরা কি বলবো? আমার আল্লাহর কাছে জানতে চাওয়া হলে আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন, বাল আহিয়াহুম, তারা হচ্ছেন জিন্দা। সুবহানাল্লাহ, আসতে বলছেন। যারা আল্লাহর রাস্তার মধ্যে ইন্তেকাল করেছেন, আল্লাহর রাস্তার মধ্যে চলে গিয়েছেন, তারা জিন্দা। সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু গো, গভীর মনোযোগ নিয়ে শুনবেন, আমি এই স্টেজে ওঠার আগে আমার আলেম ভাইরা আমাকে অনেক রকমের কথা বলেছেন। বাবা আমি জানতে চাই এই কথাগুলো আপনাদের সত্য কথা, কারণ আমার রাসূল যেই জায়গার মধ্যে ছিলেন ওই জায়গার মধ্যে আবু জাহেলের মতো নিকৃষ্ট লোক ছিল কি ছিল না? আর জবান খুলে বলেন, ছিল কি ছিল না? মুসা নবী যেই জায়গায় ছিল ওই জায়গার মধ্যে ফেরায়নের মতো নিকৃষ্ট ব্যক্তি ছিল কি ছিল না? ইব্রাহিম নবী যেখানে ছিল ওই জায়গার মধ্যে নমরুদের মতো নিকৃষ্ট ব্যক্তি ছিল কি ছিল না? আমার বাবারা বন্ধুরা আমার ভাইয়েরা বলেছেন, হুজুর আলোচনা করবেন, করলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক কথা বললে এই কথাগুলোর উপরে মানুষগুলো আমাদেরকে ডিগলার দিয়ে কথা বলে চ্যালেঞ্জ করে দেয়, হুজুর আমাদের কথাগুলো নাকি ভুল কথা হয়? বাবারা আমি জানতে চাই, আল্লাহর কোরআনের আলোকে যদি কোনো কথা বলা হয়, এই কথাটা যদি কোনো মানুষের বিরুদ্ধে চলে যায়, আপনি কি মানুষের কথা বলবেন না আল্লাহর কোরআনের কথা বলবেন? ঘুরে বলেন, কার কথা বলবেন? ও বন্ধু আমি আলোচনা করব, আমার আলোচনার আলোকে আপনার কাছে ভালো লাগলে আপনি আমল করবেন, না লাগলে আপনি আমল করার দরকার নাই। কিন্তু আমি একটা কথা বলবো, আমি যতটা কথা বলবো প্রত্যেকটা কথা কোরআন হাদিস ইজমা কিয়াসের উপর ভিত্তি করে কথা বলবো, আপনাদের শুনে আমল করতে তো কোনো অসুবিধা নাই? অসুবিধা আছে নাকি বন্ধুরা? আমার ও আমার বাবাজিরা বন্ধুরা, অনেক মানুষ দুনিয়ার জমিনের মধ্যে আপনারা যারা বসে গেলেন, আপনারা এই মাহফিলের মধ্যে বসে জবানটা ছেড়ে দিয়ে যদি ঈমান আকীদা শক্ত থাকে, একটু জোরে বলেন, যেই নবীজি রহমাতুল লিল আলামিন, যেই নবীর কারণে ইসলাম পাইলাম, যেই নবীর কারণে কোরআন পাইলাম, হাদিস পাইলাম, আজকে আমি মানুষ হইয়া পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর সাজদা দিতে পারি, ওই নবীটা কি মরা নবী না জিন্দা নবী?
আরজুরে বলেন মরা নবী না জিন্দা নবী হুজুর গো আমরা জানতে চাই অনেক মানুষ তো আমাদেরকে বলে দেয় নবী নাকি মারা গেছেন ওই নবীর কাছে কেন আমরা দুরূদ শরীফ পাঠাবো ওই নবী মারা নবী ওই নবীর শানে আমরা কেন এত রকমের কথা বলি অথবা আমরা নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেই নবীরে দাঁড়ায়া সালাম দিলে আমাদেরকে ভণ্ড বলে বেদাতি বলে ও বন্ধু আমাকে বলেছে হুজুর কথা বললে চিন্তা করে কথা বলবেন অনেক মানুষ বেটু দেওয়ার মতো আছে আমি বলবো আমার যে আলেম বাবার এখানে আছেন আপনারা সবাই আমার উস্তাদ কারণ আমার বয়স কিন্তু বেশি না মাত্র ফাজল প্রথম বর্ষে পড়তেছি কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা বিভাগের মধ্যে অনার্স করতেছি কিন্তু বাবা প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে বলবো গভীর মনোযোগ দিয়ে শুনবেন আলেম বাবারা আপনারা মনে মনে রাগ দিবেন না বদদোয়া আমার দিবেন না রে বাবা কারণ আল্লাহর রাসূলের কথা বলতে গেলে যদি কোনো মানুষ আমার জুতা দিয়ে পিটায় কোনো মানুষ আমার মুখের মধ্যে ঘুও মেলা মারে ময়লা আবর্জনা মারে আমার মায়ের হাত পাও ভাঙ্গা দেয় আপনারা জবান খুলে বলেন আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে কথা বইলা যদি আমি মাইর খাই ওই মাইরটা কি আমার খারাপ হবে না ভালো হবে আরো জোরে বলেন খারাপ হবে না ভালো হবে আমার নবী জিন্দা নবী এখন এই ভাইদেরকে আমি বলতে চাই ও ভাই আল্লাহর কোরআনের আয়াতের মধ্যে আমরা দেখলে পাই আমার নবীরে জিন্দা নবী বললে আপনারা আমাদেরকে কেমন জানি সহল করে ধরে রাখেন কিন্তু আমার আল্লাহ তো বলে দিচ্ছেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তার মধ্যে ইন্তেকাল করে তোমরা তাদেরকে মরা বলবে না আমার রাসূলকে আল্লাহর রাস্তায় কি ইন্তেকাল করে নাই সারা জীবন উম্মতের জন্য কাঁদছে নিজের শরীর মোবারকের রক্ত মোবারক জড়াইছে পেটের মধ্যে পাথর বানছে ওই নবী উম্মতের জন্য দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে সিজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্না করেছেন আমার বাবারা বন্ধুরা ওই নবীটা আল্লাহর রাস্তার মধ্যে ইন্তেকাল করেছেন আপনি কেমন করে ওই নবীকে মোরা নবী বলবেন আমার বুঝে আসে না যে আল্লাহর ওলিরা আল্লাহর রাস্তার মধ্যে ইন্তেকাল করেছেন আল্লাহর ইবাদত করতে করতে ইন্তেকাল করেছেন আপনি কেন তাদেরকে মোরা বলবেন আমার বুঝে আসে না আল্লাহ তো বলতেছেন যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে ইন্তেকাল করে বাল আহিয়াউন তারা হচ্ছেন জিন্দা ঠিকের যে আওয়াজ ঘুমান্য আওয়াজ আরো জোরে ঠিক কি না তারা হচ্ছেন জিন্দা বন্ধুরা রে আমার তারা কেমন করে জিন্দা আমার আল্লাহ পাকের কাছে যদি জানতে চাও হয় আল্লাহ তারা জিন্দা কিন্তু আমরা তো এগুলা বুঝতে পারি নাই আল্লাহ কয় তোমরা বুঝদা না এই জন্যই তো আমি আল্লাহ তোমরা বান্দা তোমরা বুঝবা না এই জন্য তোমরা বান্দা আমি হইলাম আল্লাহ আল্লাহ বলতেছেন ওয়ালাকিল্লা তাশউরুন আল্লাহ বলতেছেন বাল আহিয়াউন তারা জিন্দা তোমরা এটা জানো না সুবহানাল্লাহ তোমরা এটা জানো না হুজুর জানতে চাই কেমন করে আমাদের তো আরো দলিল লাগবে কেমন করে তারা জিন্দা ও বন্ধু তারা কেমন করে জিন্দা সূরা আলে ইমরানের 100 আপনি যদি 69 নাম্বার আয়াতের দিকে লক্ষ্য করেন আমার আল্লাহ বলতে লাগতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার জবান খুলে বলেন না আল্লাহু আকবার আমার বাবারা বন্ধুরা আল্লাহর কথা অস্বীকার করার মতো আমরা কেউ না আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি ওহে যারা ইন্তেকাল করেছে কোথায় ইন্তেকাল করেছে কুতিলু ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেছে কেন কেন সাবিলিল্লাহি আমওয়াত ওই যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেছে তারা মূলত মৃত নয় তারা মূলত মরা না কেন গো কেন তারা মরা না আল্লাহ বলতেছেন বাল আহিয়াউন তারা জিন্দা সূরা ইমরানের 169 নম্বর আয়াত তারা জিন্দা ও আল্লাহ তারা কেমনে জিন্দা আমরা জানতে চাই আল্লাহ আয়াতে কারিমার খণ্ডাংশের মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন কি শুনে নেন আমার আল্লাহ বলতে লাগলেন বাল আহিয়াহুন ইনদা রাব্বিহিম ইউরযাকুন
তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক পাবতো তারা খাবার খায় তাদের রওজা মোবারকের মধ্যে চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার আমি আমার এই নয়াপাড়া রহিতপুরের কেরানীগঞ্জের ঢাকা জেলার মানুষের কাছে জানতে চাই আপনারা জবান খুলে বলেন খাবার কি মরা মানুষে খায় না জেতা মানুষে খায় মরা মানুষে খায় না জীবিত মানুষে খায় তাইলে আল্লাহ বলতেছেন ইন্দা রব্বিহিম ইউরজাকুন আমার আল্লাহ রব্বুল আলামিন বলতে লাগলেন তারা তাদের রওজা মুবারকের মধ্যে জিন্দা তাদের মাজার শরীফের মধ্যে জিন্দা তাদের কবরের মধ্যে জিন্দা তাদের কবরের মধ্যে জিন্দা আল্লাহর ওলি যারা আল্লাহর নবী যারা আল্লাহ পাকের বন্ধু যারা আল্লাহ পাকের হক্কানি পীর মাশায়েখ যারা তাদের রওজা মুবারকের মধ্যে জিন্দা স্বয়ং আমার আল্লাহ ঘোষণা করেছেন চিৎকার মেরে কথা বলেন না ঠিক কিনা এখন বাবারা ওই আল্লাহর ওলিদের মাজার আল্লাহর ওলিদের রওজা আল্লাহর ওলিদের দরবারের দিকে আমরা যদি যাই আমাদেরকে ভণ্ড বলা হয় বেদাতি বলা হয় মাজার জিয়ারতের কথা বললে বলে মাজার জিয়ারত করে না পূজা করে কথা বলেন না কেন মাজার জিয়ারতে যেই ব্যক্তি পূজা কইব তার বউ তালাক ফতুয়া কেমনে জানতে চাই সরাসরি আগে বুঝবেন না বুঝে উত্তর দিবেন না আগে জানবেন বাবা মাজার কবর দুইটা জিনিস কয়টা দুইটা হিসাব কথা একটা যেটা কবর এটা মাজার এটাই রওজা পার্থক্য আছে কি আছে মাতে না পার্থক্য আছে পার্থক্য লাগবে না নো বাবা হাসান এটা ধরো এটা কি বাবা জোরে বলেন না কি এটা যদি কোনো মহিলা নিয়া আচ্ছা এটা বাদ দিলাম সাদা লাগছে সাদা আচ্ছা আমার আব্বা জান এই যে বাবা জানের গায়ের মধ্যে যে চাদরটা আপনি দেখতেছেন মনে করেন একটা গস কাপড় কি কাপড় এই গস কাপড়টা এটাও দিতাম না উদাহরণ দিলে ওনাকে ছোট করা হবে আরো ভালো করে লাগবে এই যে এটা দেখতেছেন এটা কি আরো ভালো করে দেন এটাও দেন মাহফিল করলে মাহফিল একটা কোরআন শরীফ লাগবে কেন কারণ আমাদেরকে বলা হয় তারা ভণ্ড বেদাতি তারা কিসের আলোচনা করে কোরআন নাই হাদিস নাই ঠিক কিনা ঠিক কিনা এই কাগজটা এটাকে বলা হোয়াইট পিন কাগজ কি কাগজ হোয়াইট পিন এটা যখন কোন প্রিন্ট হাউস মানে প্রেস দোকানের মধ্যে গিয়েছে যাওয়ার পর এটা হয়েছে একটা মাহফিলের পোস্টার ঠিক কি না যদি কোনো কোরআন সাফা সেন্টারে যাইতো এটা কি হইতো এই মাহফিলের কাগজটা রাস্তায় পড়ে থাকে কোরআনের পৃষ্ঠাটা কি রাস্তায় থাকবে তাহলে ওই কোরআনের পৃষ্ঠাটা ওই কাগজটা কোরআন শরীফে লাগার কারণে ওইটারে কেউ কাপড় বলে না কাগজ বলে না ওইটার পরে কোরআন কোরআন আর এইটা মাহফিলের পোস্টার হওয়ার কারণে এটারও কেউ কাগজ বলে না এটার বলে পোস্টার হ্যান্ডবিল আবার এই কাগজটাই যদি পরীক্ষার খাতা হয় এটার বলে খাতা ঠিক কি না বাবা সোজা কথা বুঝেন যেটা আমিও আপনার আল্লাহর বান্দা আবার যিনি আল্লাহ পাকের এত ইবাদত করেছেন রেয়াজত করেছেন উনিও আল্লাহর বান্দা উনার সাথে আপনার সাথে আছে না নাই জোরে বলেন আছে না নাই তো আমি মারা গেলে আমারটা কবর আল্লাহ পাকের রেয়াজতকারী বান্দা মারা গেলে ওইটা মাজার আর আল্লাহর নবীরা মারা গেলে ওইটা রওজা শেষ আর কিছু লাগবে আমার নবীজি লাইলাতুল মেরাজ যে রাত্র যেই রাত্রে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পেয়েছি ওই মেরাজের রাত্রে আমার দয়াল নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মোবারকের মধ্যে এসেছেন আসার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন আমার নবী যখন আমার ঘর মোবারক হুজরা মোবারকের মধ্যে এসেছেন আসার পরে আমার নবী হঠাৎ করে মধ্যরাতে আমার ঘর থেকে বাইর হয়ে গেছে আমার কাছে একটু সন্দেহ লাগছে কি সন্দেহ না জানি নবী আমার ঘর থেকে নবীজির অন্য স্ত্রীর ঘরে চলে গেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার দয়াল নবীর পেছনে পেছনে বাইর হইয়া দয়াল নবীর পেছনে পেছনে যাইতেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা লক্ষ্য করে দেখলেন না নবীজি কোনো স্ত্রীর ঘরে যায় নাই আমার নবীজি জান্নাতুল বাকির মাজার রওজাগুলো সাহাবাই কেরামের কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজি হাত তুলে তুলে দোয়া করতেছেন আমি জানতে চাই আলেম সমাজ আছেন আমার এই ভাইয়ের নামটা না কি বাবা ওয়ালিউল্লাহ ভাইজান হবিগঞ্জ বাড়ি কিতাবাই কিতা খবর বালা শুনিয়া অর্থাৎ তাইনোর বাড়ি আর কি আমি গতকালকে মাহফিল করছি তারার ওখানে
লখনউ কয় ওটারে আপনার প্রবলেম হয়নি ভাই আর আমার এই ভাইয়ের নাম কি ভাই আনিসুর রহমান তারা সবাই কিন্তু আমার উস্তাদ কারণ আমি ফাজল প্রথম বসে তারা কামেল পাস করে ফেলছেন আমার এই ভাইজান আমার কুমিল্লা লাকসাম হাউস পাড়ায় বাড়ি নাম কি ইয়াসিন ভাই এই ভাইজান নাম কি মহিউদ্দিন ভাইজান তারা হচ্ছেন আলেম কি তাদেরকে জিজ্ঞেস করেন আমি যাওয়ার পরে আনাইলে আমার এখানে বাইন্দা রাখেন রাখিয়া কোন হুজুর আপনার কথাটা মিছা আপনার কথাটা হইছে না আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা বন্ধু জান্নাতুল বাকির রওজা মোবারকের মধ্যে হাত বাড়িয়ে বাড়িয়ে কি করেছেন আরো জোরে কি করেছেন দোয়া করেছেন আলেম সমাজ আপনারা বলবেন নবীজি যেটা করেছে এটা উম্মতের জন্য সুন্নাত কি রে বাবা এটা কি সুন্নাত ঠিক না সুন্নাত একটু শিখেন কাল কি ঠিক করলে হবে না বাঙালি এখন উড়ে মুসলমান এই জন্য ওই যে কি জানি কয় ওটা ফ্রান্সে দয়াল নবীর নামকে ব্যঙ্গ করতেছে কারণ মুসলমানের ইমানি জজবা কমে গেছে মুসলমানের ছেলে মেয়ের বিয়ে হওয়ার কথা কোরআন হাদিস মোতাবেক এখন ডিজে কনসার্ট দিয়ে হয় ঠিক কিনা বলেন বিয়ে হওয়ার কথা সুন্দরভাবে ইসলামী শরিয়া মোতাবেক আর ওই বিয়ের মধ্যে ভাবি ভাবিকে দেওয়ার জায়গায় রং লাগায় আছে না দেবর 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 যা রং লাগায় খোদা কি কসম আমার রাসূল বলেছেন কোন বিবাহের মধ্যে যদি বাদ্যযন্ত্র ব্যবহার করা হয় ওই বিবাহ হওয়ার পর যে সন্তান হবে এটা যারর সন্তান গভীর মনোযোগ আলেম সমাজ মুরব্বী সমাজ যুবক সমাজ গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার নবী যেই কাজটা করেছেন ওই কাজটা হচ্ছে সুন্নাত জোরে বলেন কি আর জবান খুলে বলেন নাকি নবীজি জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করেছেন নবীজি যেইটা জিয়ারত করেছেন ওইটা উম্মতের জন্য সুন্নাত আমরা ওইটাকে জিয়ারত করলে আমাদের সুন্নাত আমল হয়ে যায় কথা বলেন না বাবা ঠিক কি না আলেম সমাজকে প্রশ্ন করেন ও বাবা আপনি একটু গভীর মনোযোগ দিয়ে শুনে একটা উত্তর দেন আমি আমার ভাই ওয়ালিউল্লাহ ভাই আমার ভাই জানি আসিন ভাই জান আপনারা আলেম মানুষ আপনাদের কাছে বলবো কোন মানুষ যদি সুন্নতকে অ্যাঙ্কার করে সুন্নতের বিপক্ষে কথা বলে আপনারা জবান খুলে বলেন ওইটা কি মুসলমান থাকে না কাফের হয়ে যায় আরো জোরে বলেন মুসলমান থাকে না কাফের হয়ে যায় নবীজি মাজার জিয়ারত করেছেন ওই মাজার জিয়ারত করাটা আপনি যদি এটাকে পূজার সাথে তুলনা করেন আমার নবীর সুন্নতকে অঙ্কার করবেন আমার নবীর সুন্নতকে অঙ্কার করবেন খোদা কি কসম আপনি মুসলমান থাকবেন না আপনার মুসলমানিত্ব দূরীভূত হয়ে যাবে আপনি কাফের বেঈমানের মধ্যে পরিণত হয়ে যাবেন এবার হুজুর কেমন করে বুঝতে পারলাম না আমাদেরকে অনেক মানুষ মাজার জিয়ারত থেকে দূরে থাকতে বলে ও বন্ধু আমরা তো মাজার ওয়ালার কাছে কোনো কিছু চাই না আল্লাহ পাকের কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে কারিমা আছে আমার আল্লাহ বললেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা ওয়াসিলা তালাশ করো ওয়াসিলা তালাশ করো আমরা আল্লাহর আলী কলিমুল্লাহ স্যার দরবারের মধ্যে হযরতে আল্লাহর আলী আবেদ সালমাদানির দরবারের মধ্যে হযরতে শাহ জালালের দরবারের মধ্যে যাইয়া আল্লাহর দরবারের মধ্যে হাত বাড়িয়ে বাড়িয়ে দোয়া করি আল্লাহ এ আল্লাহর বান্দা আপনার বন্ধু হযরতে শাহজালাল ইয়ামিনি হযরতে বুরহানউদ্দিন আউলিয়া ওই সিলেটের জমিনের মধ্যে যখন আগমন করেছে আল্লাহু আকবরের আজানের ধ্বনির কারণে হিন্দুত্ববাদী গুরু গোবিন্দের বড় বড় রাজপ্রাসাদগুলো ভেঙে গিয়েছে আল্লাহ আপনার বন্ধু হযরতে শাহজালাল ইয়ামিনের ওসিলা দিয়ে আপনার দরবারে আমি আমার গুনাহগুলো মাফ করানোর জন্য ক্ষমা চাই আল্লাহর প্রিয় বান্দাদের ওসিলা দিয়ে যদি দোয়া করা হয় আপনারা জবান খুলে বলেন আমার আল্লাহ ওই দোয়া কবুল করতে পারে কি পারে না আর জবান খুলে জোরে বলেন না পারে কি পারে না হে আমার নয়া পাড়ার বন্ধুরা ও আমার নয়া পাড়ার বাবারা আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন ওই আল্লাহর ওলিদের রওজা মোবারক আপনারা জিয়ারত করবেন মাজার জিয়ারত করবেন তবে একটা কথা বলে দিয়ে যায় মাজারের কাছে কোনো দিন সেজদা করা যাবে আরো জোরে করা যাবে আরে সুন্নিদেরকে বলে আরে সুন্নাত ওয়াল জামাতের আকীদাপন্থী যারা তারা নাকি মাজার জিয়ারত করে না মাজার পূজা করে মাজার পূজা করে তারা মাজার পূজা করে আমি বলবো না 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 আমরা নবীর সুন্নাত তরিকা মোতাবেক মাজার জিয়ারত করি কথা বলেন না বাবা ঠিক কি না তবে বাবারা বন্ধুরা গো ও
আমার বাবারা যারা মাজারে সেজদা করে মাজারের আশেপাশের মধ্যে খারাপ কাজ করে বেড়ায় আমরা তাদের বিরোধিতা করি আমরা তাদেরকে পছন্দ করি না যারা মাজারের আশেপাশে খারাপ কাজ করে বেড়ায় এগুলা আসলে ভালো না এগুলা ভন্ড 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 আল্লাহর ওলি যিনি মাজারের মধ্যে আছেন তিনি সত্য মাজারের আশেপাশে একজন মানুষ খারাপ কাজ করছে এর জন্য কি আল্লাহর ওলির কাছে যাবেন না কথা বলেন না কেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমি আমার আলোচনাটা ওই দিকে নিয়ে যাব না সাধারণ সময় আলোচনা করব বলে দিয়েছি কিন্তু আপনারা যদি মনোযোগের সাথে বসে যান তাহলে আলোচনাটা সুন্দরভাবে করতে পারব আমি জানি এলাকার মানুষগুলা অনেক নম্র মানুষ ভদ্র মানুষ আপনারা এখনো পর্যন্ত বসে গেছেন অন্যান্য সময় দেখা যায় এক একজন আলেম চেঞ্জ হওয়ার পরে আরেকজন আলেম উঠলে মানুষ চলে যায় কিন্তু আলহামদুলিল্লাহ এই কেরানীগঞ্জের রহিতপুরের নয়াপাড়ার মানুষগুলো কত ভালো আল্লাহর কোরআন রাসূলের পাকের হাদিস শোনার জন্য মানুষগুলো আজকে মাহফিলের মধ্যে চলে এসেছেন আল্লাহ বলতেছেন অবশ্যই যারা আল্লাহর রাস্তার মধ্যে ইন্তেকাল করেছে তোমরা তাদেরকে মৃত বলবে না আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি বললেন তাদেরকে মৃত বলবো না তারা জিন্দা আমরা জানতে চাই কেমন করে জিন্দা আল্লাহ বলে দেন না আমার আল্লাহ বলতেছেন তারা জিন্দা হওয়ার কারণ হইল দুনিয়ার জমিনের মধ্যে এই যত সমাজ আছে সমাজের মধ্যে মানুষ আমল আখলাক করে ওই আমল আখলাকগুলো করার কারণে তাদের ওই আমল আখলাকগুলোর কারণে ওই বান্দা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় মাহবুবরে আমরা জানতে চাই তারা যখন আল্লাহর বান্দা হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় এমন একজন আল্লাহর বন্ধুর কথা বলেন আল্লাহ পাকের এমন একজন বন্ধু ছিলেন যেই বন্ধুটার নাম হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে একটু ধরে শুনে পড়েন আল্লাহুম্মা সাল্লি নূর নবী কই মাওলা অল্প ওছে ওয়ালা আলে আর কোন আর জবান খুলে মুহাব্বতে মধুর সুরে জুড়ে জুড়ে পুনে আল্লাহুম্মা সাল্লি মারহাবা জুড়ে মুহাম্মদ বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না সময় থাকতে মুর্শিদ ধর কর জীবন সাধনায় আল্লাহুম্মা আমরা গুনাগার ডাকি বারে বারে আল্লাহ আমরা গুনাগার ডাকি বারে আমরা গুনাগার না গুনা আছে না মাফ করানোর দরকার আছে না জোরে বলে না আমরা গুনাগার ডাকি বারে বার আল্লাহ আমরা গুনাগার মাফ করে দেন জীবনের গুনাহ মাফ করে দেন জীবনের গুনাহ ওহে পরওয়ার আল্লাহ আমরা গুনাহগার ডাকি বারে বারে বলেন আমরা গুনাহগার ডাকি জীবনে করেছি আল্লাহ কত গুনাহ গুনাহ গো ডাকি আমরা এই জীবনে পাবে কবে তোমায় গো ঠিক কি না ওই মাওলাকে দেখতে চাই না জীবনে করেছি আল্লাহ কত গুনাহ খাতা গো পাবো
হবে তোমায় আমরা বলে দাও না মাওলা গো বলে দাও না মাওলা গো গুনাহ খাতা করতে করতে গুনাহ খাতা করতে করতে কলব গেছে মরিয়ায় আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বারে বলেন আমরা গুনাহ জীবনের এই গুনাহ খাতা মাফ না করাইতে পারলে কি জবাব দিব আমরা রোজ হাশরের ময়দানে জীবনের এই গুনাহ খাতা মাফ না করাইতে পারলে কি জবাব দিব আল্লাহ রোজ হাশরের ময়দানে গো রোজ হাশরের ময়দানে মাফ করে দেন ও এলাহি মাফ করে দেন ও এলাহি আপনি রহিম রহমান আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে আরে বলেন আমরা গুনাহগার আল্লাহ তাইলে আল্লাহর একজন প্রিয় বান্দা আল্লাহর একজন প্রিয় বন্ধু তিনার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না বাবা ঠিক কি না আমি ওই নবীজির শানের উপর একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি ওই হাদিস শরীফটা কোথায় আছে জানেন নি মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণনা মেসকাত শরীফের 511 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা মেসকাত শরীফের 511 নম্বর পৃষ্ঠার মধ্যে ওয়ান আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم انا اكثر الانبياء تبع يوم القيامه আমার নবী বলতেছেন আমরা উম্মতরে আমার নবী দামি বানাইয়া দিচ্ছেন আমার নবী বলতেছেন আনা আকসারুল আম্বিয়া ইত্তাবাই ইয়াউমাল কিয়ামতি আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী এমন নবীজি আমি দয়াল নবীর উম্মত ওই কবরের মধ্যে হাশরের ময়দানে যখন একসাথে করা হবে আমি নবীর উম্মত হবে বেশি আর জবান খুলে জোরে পড়েন না সুবহানাল্লাহ হে আমার বাবারা বন্ধুরা গো ও আমার নয়া পাড়ার বাবারা আমার নবীর উম্মত হবে বেশি আমার নবীর কাছে জানতে চাওয়া হয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়াল নবী আপনার উম্মত হবে বেশি কিন্তু আপনি বলেন না আপনার উম্মত গুলা কি জান্নাতে যাবে নি আপনার উম্মত গুলা কি বেহেশতি না দুজকি আমার নবী বলতেছেন আগে বেহেশতি দুজকির কথা পরে বলা হবে আগে আমি নবীর হাদিসে মুবারাকার মধ্যে বলো আমার নবী বলতে লাগতেছেন ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি রাওয়াহুল মুসলিম জুনে বলেন না আল্লাহু আকবার আমার নবী বলতেছেন আমি নবীর উম্মত হবে হাশরের ময়দানে সবচাইতে বেশি শুধু তাই না আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী জান্নাতের দরজা সর্বপ্রথম খুলব জান্নাতের দরজা খুলবেন কে আর জোরে কে ঘোষণা আমার নবী দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন আর জোরে পড়েন না সুবহানাল্লাহ শুধু তাই নাই গো আমার নবী আবার বলতে লাগলেন বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 248 নাম্বার পৃষ্ঠা 2287 নাম্বার হাদিস হুজুর গো আপনি কি বুখারী শরীফ পড়ছেন নি না 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 আমি এখনো বুখারী শরীফ পড়ার মতো বয়স হয় নাই কিন্তু আমার কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস মুহাদ্দিস গোলাম মুস্তফা হুজুরের একটা কিতাব লিখেছেন উনি 12 চান্দের জুমার খুতবা ওই খুতবাটার মধ্যে আমার নবীর শানের হায়াতুন নবীর আলোচনা করতে গিয়ে উনি আমার নবীর সম্মানের বর্ণনা করতে গিয়ে উনি বলতেছেন কি জানেন আমার নবীজির শানে উনি বলতেছেন আমার নবীর শানে বলেন ওয়ানহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিবা বাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফা আস্তাফতিহু ফায়াকুলুল খাযিনু মান আনতা ফা আকুলু মুহাম্মাদ ফায়াকুলু বিকা উমিরতু আল্লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা রাওয়াহুল মুসলিম জোরে বলেন না আল্লাহু আকবার আমার দয়াল নবীজি হাদিস শরীফের মধ্যে বলতেছেন আমার নবী বলতেছেন আমি দয়াল নবী হাশরের ময়দান থেকে সোজা চলে যাব জান্নাতের দরজার সামনে কোথায় যাবে
আরজুনে বলেন না কোথায় যাবে জান্নাতের দরজার মধ্যে চলে যাবে রে বাবা আমার নবী বলতেছেন আমি জান্নাতের দরজার মধ্যে যখন যাব তখন আমার কাছে ফেরেশতা বলবে ফায়াকুলুল খাজিনু মান আনতা এগো ব্যক্তি আপনি কে আপনি কে আপনার পরিচয়টা কি আমার নবী কয় আনতা ফাআকুলু মুহাম্মাদুন আমি দয়াল নবী হচ্ছি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন আল্লাহু আকবার ফেরেশতা ডাক দিয়া বলবে আপনি বুঝি আল্লাহর পয়গাম্বর আপনি বুঝি আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আল্লাহর পয়গাম্বর আপনি এখানে আসছেন কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথা কখন বলছে জানেন নি ফায়াকুলু বিকা উমির তো আল্লাহ আফতাহু লি আহাদিন ক্বাবলাকা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পর্কে আমারে আরো আগে জানাইয়া দিছে কেন গো কেন আপনার কথা জানাইছে আমার আল্লাহ আমার কাছে বলে দিয়েছেন আপনি নবী সারা আর কেউ যেন এই জান্নাতের দরজা ফতন না খুলতে পারে আপনি নবী হইলেন এই জান্নাতের দরজা খোলার জন্য সর্বপ্রথম ব্যক্তি আর জবান খুলে জোরে বলেন না মারহাবা আরো জোরে বলেন না মারহাবা জান্নাতের দরজা খুলবো আমার নবীজি নবীর কাছে জানতে চা হয় ও মায়ার নবী আপনার উম্মতগুলা কি জান্নাতি না জাহান্নামি আমার নবী কয় অবশ্যই অবশ্যই জান্নাতি আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী অবশ্যই বলতেছেন জান্নাতি হুজুর কেমনে জান্নাতি দলিল লাগবো দলিল দেন দলিল আমার নবী বলতেছেন আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ওয়া কিলা মান আবা ওয়া মান আসানি ফাকাদ আবা রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম জোরে বলেন আল্লাহু আকবার হে আমার এই কেরানীগঞ্জ রশিদপুর নয়াপাড়ার বাবারা বন্ধুরা গো ইয়াদখুলুনাল জান্নাতা আমার সকল উম্মত হবে জান্নাতি সান দেখা খুশি হইয়েন না রোজা খবর লইব রোজা কয়টা নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা আমার সব উম্মত জান্নাতি রাহেন ও সার কাটতে দাও কই না কিছু এটার ভিতরে এক কাপ চা আছে এক কাপ চায়ের দাম 5 টাকা কত রং চা না প্রায় আরো বেশি কারণ বর্তমান তো জুলুমে ভরে গেছে 5 টাকার মাল 10 টাকা চলে আর বাংলাদেশে যেটার দাম একবার বাড়ে এটার দাম আর কমে না তো এটার লাগি আমরা আবার প্রধানমন্ত্রীকে গাইলাম প্রধানমন্ত্রীর দোষ নাই নিচের লেভেলে যে দিয়েছে এটা সব বিষয় তার প্রধানমন্ত্রী দোষ জীবনও দিয়ে না কারণ মন্ত্রী বাজেট করার সময় ঠিক করে দেয় ওই নিচে যে দিয়ে আইয়া খেয়ালায় ঠিক নাও ওই বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী ফর্তে যাইয়া ওই যে বঙ্গবন্ধুর দুই তালার মাল নিচ তালা আইতে 10 টাকা 5 টাকা হয়ে গেছে ঘটনাটা ওইটা ফইরা বদলাম আর কি প্রধানমন্ত্রীর দোষ নাই উনি ঠিকই বাজেট কইরা দেয় বাজেটটা নিচের দিকে আইছে এতে খেয়াল আয় আর কি এটা হোক আমরা বর্তমান প্রধানমন্ত্রী হোক বিরোধী দলের প্রধানমন্ত্রী ঠিক এখানে এক কাপ চা আছে আমার এই বাবা জান ওনার নাম হাবিবুল্লাহ বাবা জান এখানে এক কাপ চা আমি যদি বলি বাবা আপনি চাটা খেতে পারবেন কি করবেন উনি খাবে কি খাবে না খাবে আব্বাজান নাম কি আপনার শাহ মোহাম্মদ ইমরান হোসেন ওনার নাম মোহাম্মদ ইমরান হোসেন আপনি একটু সোজা হয়ে বসেন না বাবা আমার বাবার বয়স ওনার চাইতে আরো কম বুঝতে পারছেন মানে আমি ওনাদের নাতির সমান হ্যাঁ আমি বলি বাবা আপনি একটু হাতটা একটু বাড়ান তো ডান হাতটা আমি বলি বাবা আপনি চাটা খেতে পারবেন তবে যদি আপনি আমাকে 5টা টাকা দেন শর্ত আছে না শর্ত কি শর্ত কি নবী বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা আমার সকল উম্মত জান্নাতি ইল্লা মান আবা ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা যারা আমি নবীর অনুসরণ অনুকরণ করবে দাখালাল জান্নাতা তারা জান্নাতি হবে ওয়ামান আসানি ফাকাদ আবা যারা আমি নবীর পথ অনুসরণ করবে না ফাকাদ আবা এদের লেগে জাহান্নাম নিশ্চিত আরো লাগবো আরো দলিল লাগবো এডি তুললো না বাবা এডি তুললে আগুন জ্বালাইও না
কারণ ভাত গরুর গোশত দিয়ে এক মজা, মুরগির গোশত দিয়ে এক মজা, এক এক সময় এক একটা দরবা, একটা দর্ছি একটা শেষ করে আসে আরেক সময় আরেকটা, ঠিক নি? তাহলে একবার দাওয়াত দিছ আর দিতা না, আর আমি আর এই জীবন ওই দিকে আইতাম না, ওই সাহেব আমি আসতাম না, ও তো দূরে আসছি। গভীর মনোযোগ আমার নবীর শানের আলোচনা। আরেকটা হাদিস বর্ণনা করতে যাচ্ছি, নবীজি বলতে লাগলেন ওয়ান আবি হুরায়রাতা কালা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালি ওয়া মাসালুল আমবিয়াই কামাসালিল কসরি উহসিনু বুনিয়ানুহু তুরিকা মিনহু মাউদিউ লাবিনাতিন ফাতাফা বিহিন নুজুরা ফাতাফা বিহিন নুজারু ইয়াতাআযাবু ইয়াতাআযাবুনা মিন হুসনি বুনিয়ানিহি ইল্লা মাউদিআ তিলকাল লাবিনাতি ফাকুনতু আনা সাদাদতু মাউদিআল লাবিনাতি খুতিমা বিয়াল বুনিয়ানু ওয়া খুতিমা বিয়ার রাসূল। নবীজি বলতেছেন তোমরা বড় একটা দুর্গ বানাবে, বড় একটা বিল্ডিং বানাবে, একটা বিল্ডিং বানানোর পরে ওই বিল্ডিং তার একটা সুন্দর একটা দেওয়াল থাকবে, ওই দেওয়ালটা করার পরে এটাকে রং করা হবে, হঠাৎ করে যদি রং করার পরে এটার মাঝখান থেকে একটা ইট ছুটে নেওয়া হয়, আপনারা জোরে বলবেন ওই দেওয়ালটাকে সুন্দর লাগবে না খারাপ লাগবে? আরো জোরে বলেন সুন্দর লাগবে না খারাপ লাগবে? আমার নবী রহমাতুল লিল আলামিন নবী বলতে লাগবেন ওই একটা দেওয়ালের মধ্যে একটা ঈদ যেমন ভাবে না থাকতে সুন্দর লাগে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের চব্বিশ হাজার পয়গাম্বর, 1,24,000 পয়গাম্বরের মধ্যে যদি আমি মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী না থাকি, ওই ভাঙ্গা দেওয়ালওয়ালা ইটের একটা দালানের মতো তাদেরকে দেখা যাবে, আর আমি দয়াল নবী হচ্ছে ওই একটা ইটের মতো উদাহরণ দিয়ে দিলাম। আমি নবী যদি ওই জায়গার মধ্যে প্রবেশ করি গো, ওই জায়গাটার সম্মান বৃদ্ধি হয়ে যায়, আল্লাহর যত নবী আছেন সকল নবী আমি নবীর কারণে সম্মানিত হয়ে গেছি। আর জবান খুলে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা বাবারা গভীর মনোযোগের সাথে বসে যা, আজকে হযরতে আল্লাহর ওলি কলিমুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহির সমাধি স্থলের মধ্যে আপনারা সবাই বসে গিয়েছেন, আপনারা সবাই বসে বসে এখানে আসার একটাই উদ্দেশ্য জীবনের গুনাহগুলো মাফ করাবেন, কথা বলেন না বাবা ঠিক কি না? ওই নবী যিনি হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নবী, ওনার রওজা মুবারকের মধ্যে এখনো পর্যন্ত জিন্দা। আমার নবীর একটা পাগলের কথা বলবো, ওই পাগলের কথাটা বলে আমি আমার আলোচনা এখানে শেষ করে দিব রে বাবা, কোনো অসুবিধা হবে নাকি? আল্লাহ পাকের বন্ধু হযরতে কলিমুল্লাহ শাহ দরবারের মধ্যে এসেছে, আল্লাহর দরবারে আখেরি মুনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করবেন, খোদার কসম আপনার চোখের পানিগুলো আমার মাওলার কাছে বড় প্রিয়, আপনার চোখের পানিগুলো আমার মাওলার কাছে বড় মহাব্বতের। আমার আল্লাহ বলতেছে আমার বান্দার টাকা পয়সা দম দৌলত আমি পছন্দ করি না, আমি সর্বপ্রথম আমার বান্দার যেইটা পছন্দ করি ওইটা হইল আমার বান্দার চোখের পানি। ওই বান্দার চোখের পানিগুলা ফালায়া ফালায়া যখন কান্দে আমি আল্লাহর আরশ আদিমের খুঁটিগুলা পর্যন্ত লড়তে থাকে। আমি জিজ্ঞাসা করি হে ফেরেশতাগণ লক্ষ্য করে দেখো আমার আরশ মুআল্লার খুঁটিগুলা কেন পর্যন্ত লড়াচড়া করতেছে? ওই সময় ফেরেশতারা বলবে আল্লাহ ও আল্লাহ আপনি একটু লক্ষ্য করে দেখেন না, ওই ঢাকা শহরের কেরানীগঞ্জ থানার রুকিতপুর নোয়াপাড়ার জমিনের মধ্যে আপনার কতগুলা বান্দা আপনার দরবারে চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্না করতেছেন। আল্লাহ বলবে ফেরেশতারা তারা কি গুনার জন্য কান্দে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যদি তাদের জীবনের মধ্যে গুনাহ খাতা থাকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুমি আল্লাহ তাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও, জোরে বলে আল্লাহু আকবার। হে বন্ধু গভীর মনোযোগ নিয়ে বসে যান, আল্লাহ পাকের একজন বান্দা সারা জীবন খারাপ কাজ করতেন, খারাপ জীবন লুণ্ঠন করতেন, সমাজের মধ্যে ব্যভিচার করতেন, ব্যভিচার করতে করতে মানুষের কাছে এমন অপকর্মশীল ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে গেলেন। অপকর্ম সবাই একটু আমার সঙ্গে দূরে সরে পড়েন আল্লাহুম্মা
محمد اللهم صل محمد وعلى آله গভীর মনোযোগ নিয়ে বসে যান আল্লাহ পাকের একজন বান্দা সারা জীবন পর্যন্ত গুনাহ করেছে কি করেছে আর জোরে কি করেছে আমাদের জীবনে গুনাহ আছে না নাই আর জোরে বলেন আছে না নাই ওই বান্দা গুনাহ করতে 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 বান্দার জীবনটাকে বেসমার বিলীন করে দিয়েছেন বান্দা বান্দাটা গুনাহ করতে করতে হঠাৎ করে একটা নদীর সামনে দিয়ে যাচ্ছেন কিসের সামনে নদীর সামনে দিয়ে যায় লক্ষ্য করে দেখতেছেন ওই নদীটার পারে পারে একটা পাগল ব্যক্তি হাঁটতেছেন ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন পাগল ও পাগল রে তুমি কেন নদীর পারে পারে হাঁটতেছো নদীতে পড়ে যাওয়ার তোমার সম্ভাবনা আছে পাগলটা ডাক দিয়া বললেন তাওয়াক্কালতু আলা আল্লাহ আর জোরে বলেন না আল্লাহু আকবার পাগল কি বললেন তাওয়াক্কালতু আমি আল্লাহরে বিশ্বাস করি আল্লাহরে মানি আল্লাহ যা করার করবে আমি নদীর পারে পারে যাই আমি পড়ব না আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখলাম মারহাবা বলেন না বাবা আর জবান খুলে বলেন না মারহাবা ওই ব্যক্তিটা আবার সামনের দিকে যাচ্ছেন হঠাৎ করে দেখেন একটা ব্যক্তির পা দুইটা নাই দুইটা পাও ছাড়া ওই ব্যক্তিটা রাস্তার মধ্যে হাতের মধ্যে বট দিয়া দিয়া রাস্তা দিয়া হাঁটে ওই গুনাহ করনেওয়ালা নিকৃষ্টতম ব্যক্তিটা কয় এরে ও আল্লাহর বান্দা তুই যে দেখি তোর দুইটা পাও নাই রাস্তার মধ্যে কেন বাহির হইলে পাগলা ডাক দিয়া কয় ও আমার ভাই আমি রাস্তার মধ্যে বাহির হইছি রিজিকের সন্ধানে রাস্তার মধ্যে বাহির হওয়ার উদ্দেশ্য হইল আমার আল্লাহ নি আমি পাগলারে সামান্য রিজিকের ফয়সালা করে দেয় পাগলারে ওই লোকটা ডাক দিয়া কয় তোমার পাও নাই তুমি কেমন কাজকর্ম করবে কাজকর্ম সারা রিজিকের আশা করা এটা একটা বোকামি তুমি কোনো রিজিক পাবে না টাকা পাবে না পয়সা পাবে না কেন আসলা বলো না বলো না তুমি কেন আসলা বলতেছেন আমি জানি গো ওয়াল্লাহু খায়রুন রাযিকুন আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা এই জন্য আমি আমার পাও নাই রাস্তার মধ্যে রিজিকের সন্ধানে আসছি আর একটু সামনে গেছে সামনে যায়া দেখতেছে আল্লাহ পাকের একজন বান্দা ওই একটা গাছের নিচে বইসা বইসা শুধু আল্লাহ পাকের ধ্যানের মধ্যে মশগুল হইয়া এক একটা ব্যক্তি এক এক সময় রাস্তার সামনে দিয়া যায় ওই ব্যক্তিটা সব সময় ওই মানুষগুলার সাথে পাইলে ডাক দিয়া আইনা এইভাবে ধরে মাথার মধ্যে ধরে হা করে একটা মুখে একবার আল্লাহু আকবার করে ফুঁক দেয় দিয়া আজরে কয় ক আল্লাহ ক কি ক কি ক আল্লাহ ক আরেকজনের ডাক দে আবার হা করে ফু দিয়া ক আল্লাহ ক মারহাবা বলবেন না নিকৃষ্ট লোকটা চিন্তা করলো একজন দেখলাম পাগল নদীর পারে পারে হাঁটে ফরার কথা বললাম এডাও বলতেছেন যে আল্লাহর ভরসা পড়ব সামনে আসলাম পাও নাই এই ব্যক্তিকে বললাম কেন আসছো অ্যাক্সিডেন্ট করবা এটার জিজ্ঞেস করার সাথে সাথে এটা বলতেছে যে আল্লাহ রিজিক দিবে এখন এক ব্যক্তির কাছে আইলাম খানার খবর নাই কোনো কিছুর খবর নাই এটা শুধু এটার দিকে তাকে এটা মানুষে ধরে ধরে আল্লাহ কো মারহাবা বলেন না আরো জোরে মারহাবা আমি আল্লাহ পাকের বান্দা আমি যে আল্লাহর কোনো ইবাদত করি না আমি তো আল্লাহর কোনো কাজ করি না আল্লাহ তো আমার অনেক সম্পদ দিছে যে সম্পদগুলো আমার বাবা দাদা আমাকে দিয়ে গেছে ওই সম্পদগুলো আমি কি কাজে লাগাইলাম কি কাজে লাগাইলাম গভীর মনোযোগ নিয়ে বসে যান
ওই তিনটা ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পরে ওই বান্দাটা তার ঘরের মধ্যে চলে গেছে ঘরের মধ্যে যাইয়া ওই বান্দাটা ওযু বানাইয়া এশারের নামাজ আদায় করছে কিসের নামাজ জীবনে আগে এক ওয়াক্ত নামাজও পড়ছে না এশারের নামাজ আদায় করে আল্লাহর দরবারে সেজদার মধ্যে পড়ে পড়ে কান্না করে আর ডাক দেয় মালিক ও কাবার মালিক আল্লাহ গো ও দয়াল আল্লাহ আমি জীবনে কত গুনাহ করলাম কত গুনাহ করলাম আপনার কাছে জানতে চাই আমি আজকে এশারের নামাজের মধ্যে আপনি মাওলার দরবারে সেজদার মধ্যে পড়া পড়া এখন আমি কান্না করতেছি আল্লাহ ও দয়াল আল্লাহ মায়ের আল্লাহ আপনি কি পারেননি আমি পাগলারে মাফ করতে আপনি কি পারেননি আমি পাগলার জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিতে ওই পাগলটা কান্দে কানতে কানতে জীবনটা বেসমার ওই পাগলটা কান্দে কান্না করতে করতে যখন আল্লাহর প্রেমে পাগল হঠাৎ করে ওই পাগলটা কান্না করতে করতে নামাজের মুসল্লার মধ্যে ঘুমায়া গেছে রে ঘুমের মধ্যে থাইকা হঠাৎ করে দেখতেছেন ওই পাগলাটা স্বপ্নের মধ্যে সাদা পোশাকওয়ালা ঘুমটা দেওয়া একজন ব্যক্তি তার সামনে হাজির হইয়া গেছে চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার এই আমার ঢাকা জেলা কেরানীগঞ্জ থানা রোহিতপুর নোয়াপাড়ার বাবারা বন্ধুরা গো কলি মোল্লা সরদার বারের আশেক রাসূল বাবারা আল্লাহ পাকের বান্দা জীবনে কত গুনাহ করেছেন এখনো পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন নাই তওবা করেন নাই আল্লাহর বান্দা তওবা করতে করতে জীবনে প্রথম এশারের নামাজ আদায় করছে আদায় করে সেজদার মধ্যে পড়ে ঘুমায়া গেছে ঘুমানোর পরে ওই বান্দাটা স্বপ্নের মধ্যে দেখে গো একজন সাদা পোশাকওয়ালা মানুষ তার সামনে হাজির হইয়া গেছে বান্দা স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করে আপনার পরিচয়টা আমি জানতে চাই সাদা পোশাকওয়ালা মানুষটা ডাক দিয়া কয় তুমি আমারে চিনো না আমি হইলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আরে ও দয়াল নবী জি তুমি প্রেম শিখাইয়া নবীর সামনে বলবেন না বাবা ওই পাগলের মতো নবীর দিদার চান না এক ওয়াক্ত এশারের নামাজ পড়ে কান্না করেছে নবী দিদার দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না জবান খুলে বলেন ও দয়াল নবীজি তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন ও মায়ার নো তুমি প্রেম শিখায়া সবাই দুই হাত তুলে আল্লাহরে দেখেন মুনাজাতের মতো করেন আর আল্লাহর দরবারে একটু জোরে জোরে ডাকবেন সবাই দুইটা হাত তুলে আমার নবীরে ডাকবেন জোরে ও দয়াল নবী তুমি প্রেম শিখায়া সবাই দুইটা হাত তুলে দেন না বাবা আল্লাহর কাছে না এই আপনার চোখের পানিগুলো নরম আপনি তো মদিনা যাইতে পারেন না চিন্তা করেন না একদিন ইবাদত করতে করতে যদি চোখটা বন্ধ করে আল্লাহরে ডাকেন নবীরে ডাকেন নবীনি আপনার ঘুমের ঘরে হাজির হয়ে যায় একটু দুইটা হাত তুলে বলেন ও দয়াল নবী জি তুমি প্রেম শিখায়া হায় রে ও মায়ার নবী প্রেম শিখায়া তুমি
শিকায়া উকাইলা তুমি প্রেম যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবীজি নামটি শুনিলাম তোমার নামটি এই পাগলের বুকেতে রাখলাম যেই দিন তোমার নামটি শুনিলাম গো নবী নামটি শুনিলাম সেই দিন তোমার নামটি নবী গো বুকেতে রাখলাম কাইলা বলেন ও দয়াল নবীজি তুমি প্রেম একটা জবান বন্ধ রাখবেন না সবাই চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ হে আমার ঢাকা কেরানীগঞ্জ রহিতপুর নয়াপাড়ার বাবারা বন্ধুরা গো ওই পাগলা স্বপ্নের মধ্যে দেখে আমার দয়াল নবী তার সামনে হাজির হয়ে গেছে পাগলা ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী জীবনে কত গুনাহ করলাম এখনো পর্যন্ত গুনার জন্য ক্ষমা প্রার্থনা করি নাই আমার নবী ডাক দিয়া কয় পাগল ও আমার পাগল রে আমি দয়াল নবী এবং আমার দয়াল আল্লাহর কাছে প্রত্যেক দিন গুনার জন্য ক্ষমা প্রার্থনা করা লাগে না একদিন যদি আমার উম্মত আমার আল্লাহ পাকের বান্দা মনটাকে নরম করে দিয়ে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেয় চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার পাগলা ডাক দিয়ে কই নবী গো ও মায়ার নবী আপনি বলেন না আমার আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করছেনি আমার আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করছেনি হঠাৎ করে পাগলাটা জীবনের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করে আর ডাক দিয়া কই নবী ও মায়ার নবী গো আপনি বলেন না আমার আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করছেননি এরে গুনাহ জীবনটা বিসর্জন করে দে রে বান্দা আল্লাহর বান্দা এত গুনাহ করেছো তোমার গুনার কারণে জীবনের সন্তান তোমার সন্তান সন্ততি যদি তোমার গুনাহগুলো দেখতো তোমার বাবা বলে পরিচয় দিত না ও আমার পর্দার আল্লাহর মা আপনি জীবনে যত গুনাহ করেছেন আপনার গুনাহ যদি আপনার আদরের সন্তান দেখতো আপনাকে মা বলে পরিচয় দিত না এর যুব ও আল্লাহর বান্দারা শুনে পাকের উম্মতের দল তুমি জীবনে যত গুনাহ করেছো যদি তোমার গুনাহগুলো দেখা যাইতো দুনিয়ার মানুষ তোমারে ভালো বলে পরিচয় দিত না তুমি হচ্ছো সুরতুল মুমিনিন সুরতে মুসলমান কিন্তু তোমার শরীরে নবীর সুন্নতের কোনো কিছু দেখা যায় না যুবক ও আমার যুবক ভাইরা গভীর মনোযোগ নিয়ে বসে যান আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া বললেন পাগলা জীবনের গুনাহগুলা যদি মাফ করাইতে হয় খোদা কি কসম জীবনের গুনাহগুলা মাফ করাইতে হইলে বেশি বেশি করে তোমরা ইস্তেগফার পড়বে আস্তাগফিরুল্লাহ পড়বে জোরে বলেন আল্লাহু আকবার বাবারা ওই পাগলাটা আমার দয়াল নবীর দিকে তাকিয়ে রইলেন স্বপ্নে না সজাগে স্বপ্নে না সজাগে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী পাগলার দিকে তাকিয়েছেন পাগলা ডাক দিয়া কই নবী ইয়া রাসূলুল্লাহ নবী আমি জীবনের গুনার জন্য কান্না করি আমার টাকা লাগবে না পয়সা লাগবে না সন্তান সন্ততি কোনো কিছু লাগবে না ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বলেন না আমার কাছে আপনি কী চান আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দেয় পাগল আমি নবী তোমার কাছে কোনো কিছু চাই না ও পাগল রে আমি দয়াল নবী তোমার কাছে আর কোনো কিছু চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনি আমার কাছে কি চান আমার নবী বললেন তোমার সম্পত্তি টাকা পয়সা অনেক আমার আল্লাহ দিয়েছেন কিন্তু তুমি জানো নি আমি দয়াল নবী চাই তোমার সম্পদগুলো তুমি আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করে দাও আরো জোরে কন্যা সুবহানাল্লাহ
ওই পাগলার দেরি করলেন না হঠাৎ করে পাগলার ঘুম ভাঙ্গা গেছে ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গে ওই পাগলা ঘুম থেকে সজাগ হইয়া আমার নবীরে দেখে না চারদিক খুঁজে আমার নবী পাগলার সামনে নাই পাগলা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যে কান্না করে ইয়া রাসূলুল্লাহ নবী আপনি চাইলে তো আমি আমার সম্পদগুলো আপনার পথে বিলীন করে দিব আল্লাহর রাস্তায় বিলীন করে দিব নবী গো আপনি চাইলে তো আমি আমার সবকিছু বিলীন করে দিব পাগলাটা ছিল একটু বুদ্ধিমান আমার নবীর জন্য পাগলার মনের মধ্যে মায়া লাগিয়া গেছে আরো জোরে কোন না সুবহানাল্লাহ আমার নবীর জন্য পাগলার মায়া লাগিয়া গেছে আপনার কষ্ট হইতাছে অসুবিধা হয় ছাইরা দেই মুনাজাত দিয়ে দেই তাবারকাসে তারা মাশাআল্লাহ তাবারুকও আছে আমরা বেশিক্ষণ লাগবে না একটু শেষ করে গুছায় নিছি আলোচনাটা হ্যাঁ সারা রাত ফজর নামাজ পড়বেন নি আল্লাহ কবুল করুক আমিন বলে আরো জোরে বলেন আমিন ওই পাগলা নবীরে বড় ভালোবাসা ফেলছে পাগলা নবীরে দেখে নাই পাগলা শুধু নবী নবী কইরা কান্দে আল্লাহু আকবার পাগলা মনে মনে চিন্তা করে নবী বলছে আমার সম্পদগুলো নবীর রাস্তায় আল্লাহর রাস্তায় বিলীন করতে আমি তো বিলীন করতে পারবো তবে আমি ওই নবীর আরেকবার দেখব তারপরে বিলীন করব আরো জোরে আমি ওই নবীর আরেকবার দেখব তারপরে বিলীন করব আচ্ছা কেমন ওই নবীরে দেখা যায় পাগলারে আমার নবী বলছে তুমি আল্লাহর রাস্তায় দান করো কত দান করো এটা কইছে এটা কি বলছে পাগলা কি করছে 10 দিরহাম আল্লাহর রাস্তায় দান করছে ওই পাগলার সম্পদ মিলিয়ন মিলিয়ন দিনার অনেক টাকা অনেক পয়সা অনেক সম্পদ পাগলার ওই টাকা পয়সাগুলা পাগলা বেশি দান করে না মাত্র 10 দিরহাম দান করছে আবার পাগলাম পরের দিন ফজর জোহর আসর মাগরিব এশার আদায় করলেন আদায় করে পাগলা আল্লাহর ইবাদত করে আবার চক্ষুটা বন্ধ করে জীবনের গুনার জন্য কান্দে আরে সুবহানাল্লাহ রে পাগলা যখন গুনার জন্য কান্দে ওই আল্লাহর বান্দাটা গুনার জন্য কান্না করতে করতে এমন জোরে জোরে আমার আল্লাহ এবং রাসূলকে ডাকেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আল্লাহু আকবার ও বন্ধুরে বন্ধুরে আবার ওই পাগলার সামনে সাদা পোশাকওয়ালা আমার নূরের নবী হাজির হইয়া গেছে পাগলারে আমার নবী ডাক দিয়া কয় পাগলা এতবার কেন ডাকো আমি না বলছি আল্লাহর রাস্তায় দান করলে আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে পাগলা কয় নবী গো আমি তো দান কইরা দিছি আমার নবী কয় সামান্য পরিমাণ দান করছো আল্লাহ সন্তুষ্ট হয় নাই এই জন্য আমি মদিনার কামলিওয়ালা দয়াল নবী তোমার সামনে আবার এসে বলে দিচ্ছি তোমার সম্পূর্ণ সম্পত্তি আল্লাহর রাস্তার মধ্যে বিলীন করে দাও পাগলাটা পরের দিন সকালবেলা আর দেরি করলেন না যত টাকা ছিল পয়সা ছিল সকল টাকা পয়সা দিয়া পাগলার যে সীমানা ছিল পুরাটা সীমানার মধ্যে একটা কোরআন শিক্ষা কেন্দ্র খুলছে কি কেন্দ্র রে বাবা দিনী এলম শিক্ষা কেন্দ্র মাদ্রাসা কি মাদ্রাসা খুলছে মাশাআল্লাহ কত সুন্দর কথা মাদ্রাসা পাগলা মাদ্রাসা খুইলা এলাকার সবাইকে ডাক দিলেন মাদ্রাসা করার জন্য পাগলা খুব ব্যস্ত এতদিন আর নবীরে ডাকে খুব ব্যস্ততার মধ্যে কারণ নবী আদেশ করছেন তারে স্বপনে নবী আদেশ করার কারণে ওই পাগলাটা আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনের নামের উপরে একটা মাদ্রাসা তৈরি কইরা ওই পাগলা এলাকার সব মানুষ ওই মাদ্রাসার মধ্যে ভর্তি করায় কোরআন শিখায় হাদিস শিখায় নবীর বাণী শিখায় নামাজ শিখায় সব শিখাইতেছে পাগলার আর সম্পত্তি আছে আর আছে নাকি কোনো সম্পদ নাই এবার পাগলটা সম্পত্তির জন্য কান্না করে না পাগলা কান্না করে যেই নবীরে আমি ভালোবেসেছিলাম যেই নবীরে মুহাব্বত করেছিলাম যেই নবীর জন্য আল্লাহর রাস্তায় সকল সম্পদ দান করে দিলাম ওই নবী আমার দুইবার দেখা দিছে আবার ফজর জোহর আসর মাগরিব এশারের নামাজ আদায় কইরা পাগলা আবার আল্লাহর রাস্তার মধ্যে সেজদার মধ্যে পড়ে গেছে
পাগলা শেতদার মধ্যে পড়া কান্দে আর ডাকে দেয় আল্লাহ ও দয়াল আল্লাহ মায়ার আল্লাহ যেই নবীর কারণে টাকা পয়সা ধন সম্পত্তি হারাইলাম আমি মনটা চাই ওই নবীরে আরেকটাবার দেখতাম একটু চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন ঠিক কি না কবরে নবী আপন হবে কি হবে না ওই আপন বানাইতে চাইলে নামাজ লাগবে কি লাগবে না তুমি জীবন তুমি মরণ আধার আশারালো তাই তো তোমায় নবী বাসি ভালো তুমি মুদের আশারালো তাই তো তোমায় বাসি হৃদয় নামের ফুলদানিতে হৃদয় ফুলদানিতে গেতে রেখে প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ লা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তুমি জীবন তুমি তুমি জীবন তুমি মর তুমি কেউ বাবা নবীর শান বলবেন না অসুবিধা হইব সমস্যা হবে পাগলার মতো নবীর দিদার পেয়ে যাবেন ইনশাআল্লাহ তুমি জীবন তুমি মরণ বুঝলা গেছে রে আধার গড়ে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার গড়ে তুমি আপন তুমি মুদের পারের তরি তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব লা ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার পাগলার স্বপ্নের মধ্যে ডাকে নবী গো একবার আইসা আর একবার আমার দেখা দেন আপনি নবীরে দেখলে আমি পাগলার জীবন ধন্য আপনার প্রেমে আমি সকল সম্পত্তি ব্যয় কইরা বড় একটা মার্কাজ খুললাম মাদ্রাসা খুললাম ওই মাদ্রাসা ইরাকের জমিনে বুখারা শহরের মধ্যে আসে রে বাবা ওই মাদ্রাসাটা কইলা পাগলা ডাক দিয়া কই নবী গো ও মায়ার নবী দয়াল নবীজি আপনি কি পারেন না আমার আরেকবার দেখা দিতে পাগলা এমন জোরে ইয়া রাসূলুল্লাহ বইলা ডাক দি পাগলা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী হাজির হইয়া গেছে আল্লাহ
রাসূল আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা বলবেন না পাগলা নবীর ইদার পায় কে নবী ও মায়ার নবী আপনাকে দেখতে আমার বড় ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ আপনি লক্ষ্য করে দেখেন কত সুন্দর একটা মাদ্রাসা আমি তৈরি করেছি আপনি নবীর নামে টাকা পয়সা দন দৌলত সম্পত্তি যা ছিল সব বিলীন করে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আমারে আপনি দেখা দিবেন নি আর জোরে সুবহানাল্লাহ নবী দেখা দিয়ে বলে পাগলা আমি আর তোমারে দেখা দিব না কারণ তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যা ব্যয় করছো এটা থেকেই তুমি গুনাহ মাফ করাইতে পারো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিভাবে নবীদের হাদিসের মধ্যে পাওয়া যায় তুমি যখন আল্লাহর রাস্তায় রাসূলের পাকের রাস্তার মধ্যে কিছু দান করবে ওই দানের টাকা দিয়ে যদি কোনো মাদ্রাসা হয় কোনো মসজিদ হয় আর ওই মসজিদের মধ্যে যতক্ষণ মানুষ ইবাদত করবে আল্লাহর সেজদা দিবে ওই প্রত্যেকটা সেজদার পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার কবরে পাঠিয়ে দিবে আর জোরে বলেন না সুবহানাল্লাহ হুজুর আমি মারা গেলাম মারা যাওয়ার আগে মসজিদের ভিতর 10 টাকা দান করছি মাদ্রাসায় 10 টাকা দান করছি আমি মরে গেলাম কবরে চলে গেলাম আমার মরণের পরে মানুষ মসজিদে নামাজ পড়বে আমার কি সওয়াব হবে অবশ্যই কিয়ামতের আগ পর্যন্ত ওই মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে যত মুসল্লির যত সওয়াব হবে আপনার তত সওয়াব হবে আরো জোরে সুবহানাল্লাহ এখন তো আপনি মসজিদ মাদ্রাসার মধ্যে টাকা দিতে চান না এখন এখন করেন আপনার মাইয়ার বিয়ার কনসার্টের অনুষ্ঠানের মধ্যে ডিজে বক্সের মধ্যে নাকি মিসা কইলাম নে ভাই মিসা কইলাম নে ওটা মিসা নাই ওটা সত্য কথা রাইট নি রে ভাই তুমি দিলা রাইট কইছো তোমার ওটা মাতর লগে তুমি তোমার ফোয়ার বিয়া মুসলমানি মানে ওটা কাটলে তুমিও তো গান বাজাইতা না নি রে ভাই ও মুসলমানি দারো বেশি হয় ওটা আমার খিতা করে জানেন নি হিন্দুরার মত তার খোলের মধ্যে খলস লইয়া বেডি তেন জিলা ভারে সবাই মিলে আচ্ছা জিলা পারে না যত মহিলা আছে সবাই একসাথে হইয়া কলস লইয়া পুকুরে যায় পানি তুলতে তুই কি হিন্দু তুই মুসলমান তোর ভিতরে মুসলমানের খাসিয়ত কোথায় তুই তোর ফোলার মুসলমানের অনুষ্ঠানে আল্লাহ আল্লাহ রাসূলের কোরআন খতম করাইবি মিলাদ শরীফ করাইবি আর তুই দেখি ইটা অতা করিয়া ওই কলস লইয়া লইয়া তুই যা আসা পারে ইটা ভাই সিলুডি ভাই মা ঠিক আছে নি রে ভাই আও না তুমি একটু তোরা সামনে আই ওটার দাও না সামনে আমার বাইতারে দেখতাম ওটার রেস আপনাকে আর আইও না ভাই তুমি সামনে আই আমি তোমার কত চাইতাম আও বান্দর না ওটা আলেম মানুষ বান্দর হও কেন মিয়া আর ওতারে নি কইছ তুমি না কইও না ওতারে মানুষে মানুষ খারাপ কয় না আমার রাসূল কইছে যে এই ব্যক্তি মানুষে একটা বালা কইব আল্লাহ তার 10টা বালা করিন দেন বুঝছ না তো মানে একজনেরে যদি আপনি ভালা বলেন আল্লাহ আপনার 10টা ভালো দিক খুলে দিবেন ও মুফতি ওয়ালিউল্লাহ সাহেব তাই না আপনারা নয়াপাড়া পশ্চিম নয়াপাড়া আলমদিনা সুন্নি জামে মসজিদ ওটার ভিতরে খতিব আছে নাকি মানে খতিব ওই মসজিদে তাই না বাড়ি হবিগঞ্জ কোনা নো ভাই হবিগঞ্জ কোনটা না মাধবপুর জানা নি ইয়া আল্লাহ আমার 23 তারিখ ওখানে মাফি দোয়া করিও আশরাফপুর কয় ওঠারে মন তোলা পাগলার সব সম্পদ শেষ নবী বলেছেন এ পাগল তুমি যদি তোমার সম্পদগুলো আল্লাহ রাস্তায় বিলীন করেছো তুমি আমি নবীকে আর দেখবে না মারহাবা বলে না আরো জোরে মারহাবা সব সম্পদ দিয়ে একটা মাদ্রাসা বানাইছে কি একটা মসজিদ কয়টা দুইটা একটা মাদ্রাসা একটা মসজিদ বানানোর পর পাগলা আমার নবী তিনবার দিদার পাইছে কয়বার আরো জোরে কয়বার কোথায় ওখানে কি মা বোন আছে আর শোনা যায় একটু কম শোনা যায় বাবা রে মাইকের সামনে যদি হারাক্ষণ চিল্লায় সারাক্ষণ যদি চিল্লাচিল্লি করি তাহলে কিন্তু আমার গলা থাকবো না ঠিক ওটা তো বাস হয়ে যাবে হয় খেটা এটা রে ভাই মাছস খেটা আসুন না আর দিলে আমি ওটা কই আর কি ভাই মানুষের মজা দেওয়ার লাগে আপনারা আবার মাইন্ড করেন মাইন্ড করতে রাগ করতেছে মানে মানুষ ওই ভাষাটা শুনলে একটু মজা পায় বা নোয়াখালীর ভাষাটা শুনলে একটু মজা পায় এই জন্য একটু মাঝে মধ্যে এগুলো বলি মানুষকে একটু হাসি দেয় আপনারা দেখেন হ্যাঁ নোয়াখালী ওটা পারি না রে নাই তো নোয়াখালী নাই তো লাকসা মরা তো নোয়াখালীর ভাষা ভাই এখন মাটিতে পারি দিলে গুণাগার ছেদ ধরে ভাই নানি ওটাও পারি না ভাই হ্যাঁ ভাই আচ্ছা যাক সব শেষ পাগলা নবীর দিদার পেয়েছেন কয়বার নবী বলছে আর তুমি আমার দেখবা পরের দিন পাগলা রাস্তায় রাস্তায় হাঁটে আর বলতেছি ইয়া রাসূলুল্লাহ নবী আপনি আমার আরেকবার দেখা দেন আরেকবার দেখা দেন আরেকবার দেখা দেন আরেকবার দেখা দেন পাগল দেখা দেন দেন বলতে বলতে আবার এশারার নামাজ পড়ে সেজদার মধ্যে পড়ে পড়ে
কান্না করতেছেন ওই পাগলের মাদ্রাসার একজন শিক্ষক ছিল ওই শিক্ষক তার এই ঘটনাটা বর্ণনা করে বললেন হুজুর ওই ব্যক্তিটা যখন ওই মাদ্রাসা করার পরে তৃতীয়বারের পরে চতুর্থবার নবীকে দেখার জন্য কান্না করতেছেন ওই পাগল এমন জোরে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়েছে পাগলার ঘুমটা কলিজাটা ভাইটা পাগলা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে জোরে বলেন আল্লাহু আকবার পাগলের সম্পদ আছে টাকা আছে পয়সা আছে কোন কিছু আছে পাগল শুধু নবীরে দেখার জন্য সম্পদ বিলীন করে দিয়েছেন আমার বাবারা বন্ধুরা গো হযরতে শাকলি মোল্লা রহমাতুল্লাহি আলাইহির এই সমাধি স্থলের পাশে এই জায়গা কোন জায়গায় মাদ্রাসা হবে এই নয়াপাড়া এই সামনে একটা মাদ্রাসা হবে আমার বাবার আপনারা সবাই এখানে বসে গেছেন ওই পাগলা নবীর দিদার পাইছে আল্লাহর রাস্তায় দান করার কারণে আপনারা জবান খুলে বলেন ওই মাদ্রাসাটা হইলে আপনার সন্তান আলেম হবে আপনার সন্তান পড়ালেখা করবে আপনার মরণের পরে জানাজা দিবে ওই মাদ্রাসার মধ্যে পড়ালেখা করলে আপনারা কি ওই মাদ্রাসাটা এই এলাকায় হক চান কি চান না কারা কারা চান দুইটা হাত তুলে দেখান আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন